রাজ্যে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। বর্তমান রাজ্য সরকার স্বৈরাতান্ত্রিক ও স্বৈরাচারী সরকার বলে উল্লেখ করেন আইনমন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথাগুলি বলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও মায়ের মন্দিরে পূজা দিতে আসেন অপর মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মায়ের মন্দিরে পূজা দিয়ে কল্যাণ সাগরে মায়ের দিঘিতে গিয়ে মাছ এবং কচ্ছপকে খাবার দিয়ে ভিআইপি রুমে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান আগামী 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আইপ্যাক সার্ভে টিমের সদস্যদের যেভাবে রাজ্যের হোটেলে আটকে রেখে পরবর্তী সময়ে মামলা করা হয়েছে সেই ঘটনা নিন্দা জানিয়েছেন নেতৃত্বরা। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয়বাবু বলেন অত্যাচারিতদের পাশে যেমন থাকবে তেমনি লড়াইয়ের পাশেও থাকবে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা সরকার যেভাবে চলছে বিরোধীদের দাবি রাখার চেষ্টা হচ্ছে, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিরোধীদের প্রতিবাদ করার যে অধিকার সেই অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে। বিগত চার বছর সাড়ে তিন বছর ধরে এই সরকার চলছে, এখানে কোনো রকমভাবে বিরোধী শক্তিকে কাজ করতে দেওয়া হয়নি। বলে দিয়ে যাই, একটা বার্তা দিয়ে যেতে পারে চাই যে আগামী 23 রামও নয় বামও নয়, ত্রিপুরাতে কিন্তু মমতাই আছে। আপনি একশো বছর গেলেন আশাবাদী। গতকাল সন্ধ্যা রাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের হেভিওয়েট নেতা অর্থাৎ প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে দেখা করার বিষয়ে সাংবাদিকরা মলয়বাবুকে জিজ্ঞাসা করলে মলয়বাবু ক্যামেরার সামনে কিছু না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন সুবল ভৌমিক তৃণমূলে যোগ দিচ্ছেন অতি শীঘ্রই। ব্যুরো রিপোর্ট, হালাবোল।